নারীর ভিতরে চারটি গুণ আছে, ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভীষণ ভালোবাসেন, ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পছন্দ করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী জাতি এই পৃথিবীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত। বিশ্বনবী বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাই দুনিয়া ইমরাতুস সলিহা। এই পৃথিবীতে যত নিয়ামত আছে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী। বিশ্বনবী বলেন, যে ঘরে নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান, আর যে ঘরে একটা বদকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তান জান্নাত। মা এমন এক জিনিস, মা দোয়া করতে দেরি, বদদোয়া করতে দেরি, কবুল হতে দেরি করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আল্লাহর পয়গম্বর বলেন তুমি কি বিচার দেওয়ার জন্য আমার কাছে এসেছো? আমি তোমার মায়ের বিচার করতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মেরেছে ঠিক, কিন্তু আমি বিচার দেওয়ার জন্য আসিনি, বিচার করবার জন্য আপনাকে বলিনি। ও পয়গম্বর, আমার মা মুশরিকা, আমার মা আমাকে যখন আমি বাড়িতে যাই বলে আমার বাড়িতে প্রবেশ করবি না, হয়তো মুহাম্মদের বাড়ি সারবি, আমার বাড়িতে ঢুকবি, আর আমার বাড়িতে ঢুকলি মুহাম্মদের বাড়িতে ঢুকতে পারবি না। ও পয়গম্বর, আমার মা বড় আমাকে কষ্ট দেয়, আপনি হেদায়েতের জন্য আমার মায়ের কাছ মায়ের জন্য একটু দোয়া করেন। আনবী, যদি আপনি দোয়া করেন আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাকে হেদায়েত দান করবেন। দেখেন আবু হুরায়রা বলেন, ও বিশ্বনবী, আপনি, আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আসি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, আমি তোমার মায়ের বিচার করতে পারবো না। মা কিন্তু মুশরিকা, তারপরও বললেন আমি তোমার মায়ের বিচার করতে পারবো না। আল্লাহর পয়গম্বর হাত তুলে দোয়া করেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। আল্লাহর পয়গম্বর দোয়া করতেছে আর আবু হুরায়রা দৌড়িয়ে বাড়ির দিকে রওনা। সাহাবা কেরাম জামা টেনে ধরলো, আবু হুরায়রা কোথায় যাও, বাড়িতে যাই কেন, আমাকে আগে ছাড়ো, আমি দেখতে চাই আমার নবীজির দোয়া আগে বাড়িতে পৌঁছেছে নাকি আমি দোয়ার আগে নিজে বাড়িতে পৌঁছে যেতে পারি। আমার পয়গম্বর আমার মায়ের হেদায়েতের জন্য হাত তুলেছে, আমার বিশ্বাস আমার আল্লাহ আমার মাকে হেদায়েত দান করবে। দৌড়ি বাড়িতে গিয়ে দেখা আবু হুরায়রার মা গোসল করে চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে, আর বলে, বাবা আবু হুরায়রা এসেছো, আমি তো তোমার অপেক্ষায় আছি, বাবা আমি অন্যায় করেছি, তোরে মেরেছি, আমার বিশ্বাস মুহাম্মদ থেকে ভালো মানুষ এই মক্কার জমিনে আর নাই, তুই আমার মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নিয়েছে, আমি মাও ইমান গ্রহণ করবো। আমি বলতেছিলাম আবু হুরায়রার মা, আবু হুরায়রা নিজে গিয়ে বিশ্বনবীর কাছে বিচার দিলেন। আবু হুরায়রা বলল, নবীজি বলল, আবু হুরায়রা আমি তোমার মায়ের বিচার করতে পারবো না, মায়ের দাম কত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার শ্রেণীর নারীকে আল্লাহ ভীষণ ভালোবাসেন, এর মধ্যে এক নম্বর ইদা সাল্লাত খামসাহা অসমত শাহরহা, এক নম্বর হল ইদা সাল্লাত খামসাহা, যে নারী দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করে ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভীষণ ভালোবাসেন। দুই নম্বর ওসমাত শাহরহা, যে নারী রমজান মাসে রোজাগুলো পালন করে ফরজ রোজা, অনেক নারী আছে নামাজও করে না রোজাও রাখে না। তিন নম্বর ও আহসানাত ফরজাহা, যে নারী নিজের সতীত্বের হেফাজত করে। চার নম্বর ও আতুআত বাউল বাআলাহা, যে নারী স্বামীর আনুগত্য করে স্বামীকে ভালোবাসে, চারটা গুণ যার ভিতরে আছে। এক নম্বর জেনারি পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, দুই নম্বর জেনারি রমজান মাসে রোজাগুলো রাখে, তিন নম্বর জেনারি নিজের সতীত্বের হেফাজত করে, চার নম্বর স্বামীর আনুগত্য করে, চারটা গুণ যার ভিতরে আছে ওই নারীকে আল্লাহ পাক ভীষণ ভালোবাসে, আল্লাহ তাদেরকে বিশাল পছন্দ করে। শুধু পছন্দই করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের যে দরজা দিয়া খুশি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারীর ভিতরে চারটা গুণ আছে ওই নারী জান্নাতে যে দরজা দিয়া খুশি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এখন চারটা গুণের মধ্যে অনেক নারীর আছে তিনটা পাওয়া যায়, অনেক নারীর আছে দুইটা পাওয়া যায়, আবার অনেকের আছে একটা পাওয়া যায়। কেউ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু রোজা রাখেন, আবার কেউ আছে শুধু রমজান মাসে রোজা রাখে নামাজ পড়ে না, আবার কেউ আছে নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু পর্দা করে না, সতীত্বের হেফাজত করে না, আবার আছে নামাজও পড়ে রোজাও রাখে পর্দাও করে কিন্তু স্বামীর সাথে খারাপ ব্যবহার করে।
আছে না নাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন দেখলেন একদল নারীর জিহ্বার মধ্যে ঠোঁটের মধ্যে বর্শি লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল কারণটা কি ইয়া রাসূলুল্লাহ এদের ঠোঁটের মধ্যে জিহ্বার মধ্যে বর্শি লাগায়া ঝুলিয়ে রাখা হয়েছে কারণ হলো এরা দুনিয়াতে স্বামীকে কষ্ট দিত স্বামীকে অকষ্ট বাজায় ধমক দিয়ে কথা বলতো গালি গুলোস করতো এই জন্য এদের জিহ্বার মধ্যে বর্শি লাগায় আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখেছে কিয়ামত পর্যন্ত শাস্তি হবে আবার কারণ চুরের জুটির মধ্যে ধরে আল্লাহ তাআলা বেঁধে রেখেছে লটকে রেখেছে কার স্তনের মধ্যে বর্শি লাগায় ঝুলিয়ে রাখা হয়েছে বিভিন্ন রকমের শাস্তি দিচ্ছে আবার কখনো বিশ্বনবী দেখলেন কিছু নারী যাদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে কিছু নারী এবং পুরুষ আগুনের লেলিহানগুলো যখন উপরে যায় তারা উপরে যায় আবার যখন নিচে যায় তারাও নিচে যায় এদেরকে কষ্ট দিচ্ছে কারণ দুনিয়াতে তারা বেপরদা ছিল দুনিয়াতে তারা জিনা করেছে দুনিয়াতে তারা পরকীয়া করেছে এই জন্য আল্লাহ তাআলা এদেরকে এরকম শাস্তি দিচ্ছেন চিন্তা করছেন উপায় কোথায় উপায় তো নাই এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে মা বন্ধুদেরকে বলবো যার ভিতরে চারটা গুণ আছে যার ভিতরে চারটা ইবাদত আছে আল্লাহ তাআলা ওই নারীকে ভীষণ ভালোবাসেন শুধু ভালোবাসেন না বিশ্বনবী বলেন ওই নারী যে দরজা দিয়ে খুশি জান্নাতে প্রবেশ করবে কোনো বাধা নাই মাত্র চারটা কাজ আর চারটা কাজ কিন্তু ঘরে বসে করা যায় পাঁচ ওয়াক্ত ফরজ সালাত ঘরে বসে আদায় করতে পারবে পাঁচ ওয়াক্ত ফরজ সালাত কি বাইরে যাওয়া লাগে ঘরে বসে তো আদায় করতে পারে নারীরা দুই নাম্বার রমজান মাসের বছরে একবার এক মাস রোজা রোজা পালন করবেন নিজের সতীত্বের হেফাজত করবেন স্বামীর আনুগত্য করুন চারটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে দেখা গেছে রাসূল বলে ওই নারী যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যায় আর এদেরকে আল্লাহ ভীষণ ভালোবাসেন নারীদের বহু গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন বহু ইবাদত আছে কিন্তু এই চারটা ইবাদত যদি করতে পারে ওই নারী জান্নাতে যে দরজা দিয়ে খুশি প্রবেশ করবে এর থেকে সহজ আল্লাহ কি করে দেবে পুরুষের জন্য জান্নাত অনেক কঠিন কিন্তু নারীদের জন্য জান্নাত অনেক সহজ এই জন্য বলি মা বোনেরা পর্দায় থাকা বড় কঠিন কিছু না বছরে একবার রোজা রাখা বড় কঠিন কিছু না ফরজ সালাত আদায় করা বড় কঠিন কিছু না স্বামীর সাথে ভালো ব্যবহার করেন এই চারটা গুণ নিয়ে মা বোনেরা কবরে যান যদি কবরে যেতে পারেন তাহলে ইনশা আল্লাহ টেনশন নাই ওই কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে রব আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে